গণতন্ত্র বিপন্ন বাংলায় শুধু বিজেপি নয়, শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা। পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভায় প্রচারে শুক্রবার এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন পুর ভোটে শাসক দলে সন্ত্রাস রুখতে সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের দিন প্রয়োজনে প্রতিবাদে পথ অবরোধের হুঁশিয়ারি দিতে গিয়ে নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে আনেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন দলের প্রার্থীদের সমর্থনে শহরের নিমতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তিনি। বিজেপি প্রার্থীদের নিয়ে বাদ্যযন্ত্র সহকারে এই পদযাত্রায় দলের সর্বস্তরের নেতা কর্মীরা সামিল হন। শান্তিপূর্ণ হবে মনে করছেন দাদা? ভোট কতটা শান্তিপূর্ণ? ভোট শান্তিপূর্ণ যারা করবে তারাই তো পক্ষ। আমরা ঠিক করেছি প্রতিরোধ করব, ভোট দিতে না দিলেই প্রতিরোধ। আমি আপনাদের আগের দিনও বলেছি যে 30 থেকে 40টা জায়গা আছে পশ্চিমবঙ্গে যেখানে বিরোধী শক্তি, আমি শুধু বিজেপি বলব না, আপনি কংগ্রেসের সংসদীয় দলের নেতা অধীর চৌধুরীর হাল বহরমপুরে কাল দেখেছেন, মধ্যরাত্রে বলছে আমাকে মার। এই রাজ্যে গণতন্ত্র বিপন্ন, শুধু বিজেপি নয়, বিজেপি প্রধান বিরোধী দল লড়ছে তাই বিজেপি টার্গেট বেশি। যে যেখানে বিরোধিতা করবেন সেখানেই আক্রান্ত হবে। কত জায়গায় নির্দলকে মারছে দেখুন, কোনো গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্র পশ্চিমবঙ্গে নেই। আর তমলুক কাঁথি এগরায় সব জায়গায়, অন্যান্য জায়গায় হবে, পুরুলিয়া মাকুড়া সব জায়গায় হবে। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।